কখনো চাকু চুরি আবার কখনো স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসি দেবার হুমকি, বাধা দিতে গেলেই মারধর। এইভাবে বেশ কিছুদিন থেকে তোলা আদায় করছে স্থানীয় এক যুবক বলে অভিযোগ। ঘটনায় অতিষ্ঠ বাসিন্দারা বাধ্য হয়ে এবার কোতোয়ালি থানার দ্বারস্থ হলো। জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কালীতলা রোড এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে 3 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মণ্ডল জানিয়েছেন, থানায় একটি অভিযোগ হয়েছে, আইন আইনের পথেই চলবে। কোতোয়ালি থানার বক্তব্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়া পরেই পুলিশ গিয়েছিল, কিন্তু ওই যুবককে পাওয়া যায়নি। জানা গেছে ওই যুবক অনেকদিন থেকে রাস্তাঘাটে লোকেদের ভয় দেখিয়ে টাকা আদায় করে আসছিল। গত 1লা বৈশাখের পরদিন রাতে স্থানীয় বাসিন্দা ফণীভূষণ সেনের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে যায় ওই যুবক। এদিন ফণীভূষণ বাবু বলেন, এলাকায় একটি পুজোর ছিল, রাতে বাড়ি ফেরার সময় রাস্তায় অভিযুক্ত বাসু সেন জোর করে টাকা পয়সা নিয়ে যায়। একই বক্তব্য স্থানীয় ব্যবসায়ী সুরেন সেনের, তিনি বলেন তার কাছে মদ খাওয়ার টাকা চাইছিল বাসু, দিতে অস্বীকার করলে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এই ধরনের ঘটনায় তার আতঙ্কিত, দিনে দিনে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছে বলে জানান বাসিন্দারা। ঘটনাটা হচ্ছে 1লা বৈশাখ মানে 2 তারিখ, 2 তারিখে এখানে পুজো হয়, 1লা মানে বৈশাখ মাসে 2 তারিখে বাংলা 2 তারিখে পুজো হয়। তো এখানে পুজো হচ্ছিল, পুজো টুজো শেষ হয়ে গেছে, রাত মনে করেন 10টা পর্যন্ত 11:30টার মধ্যে পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাসনপত্র আমরা এখানে রেখে ওই কালবাটে বসেছিলাম, হ্যাঁ 2-4 জন বসেছিলাম। তারপরে তো 10-15 মিনিট কথা বলার পরে সবাই চলে গেলো, আমিও বাড়ি যাচ্ছিলাম, আমাকে মাছ রাস্তায় আটকায় রেখে আমার কাছে পয়সা চাচ্ছিল। ওগুলো প্রায় লোকের কাছে এরকম করে রাস্তায় ধরে নিয়ে টাকা পয়সা নেয়, কিছু করে না, কোনো কাজকর্ম করে না। হ্যাঁ আমাকে রাত্রিবেলা এখানে ধরে আমাকে আধা ঘন্টা ধরে হ্যান্ডেজমেন্ট করছিলো, তারপরে টাকা পয়সা নিয়ে নিছে, তারপর আমি দিশা পাইনি। লাস্টে এই পাশের বাড়িতে দরজা ভেঙে আমি নিজেকে বাঁচার জন্য ওনার বাড়িতে ঢুকছি। ভয় দেখাচ্ছে? হ্যাঁ ভয় দেখাচ্ছে, মোবাইলে আমাকে স্বীকারোক্তি করছে, স্বীকার করছে যে আমি যেটা করছি আমার ভুল হয়ে গেছে, আবার মদের টাকা চাচ্ছে। হ্যাঁ থানায় অভিযোগ করছি এবং পাড়ার থেকে আবার পাসপোর্ট করেছি, সইঠাই নিয়ে গেছি আর কি থানা। পুলিশ কালকে আসছিল, খুঁজে পায়নি। ও হ্যাঁ দেখুন, এটা মানে যদি আগে এরকম একটা 3-4 দিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল, সেই পরিপ্রেক্ষিতে আমি নামটা বলছি না, তিনি থানায় একটা অভিযোগ করেছেন। আমরাও এই বাসুর পরিবারে যিনি ওনার গার্জেন আছেন তাকে ডেকে পাঠাচ্ছি, যাতে এরকম ঘটনা বারংবার না ঘটে। তবে একটা ব্যাপার কি জানেন, বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে ড্রাগাশক্তি মানে এই আপনার মাদকাশক্তি, এটা কিন্তু সমাজের এক শ্রেণীর তরুণকে বিপথে পরিচালনা করছে। আমরা এর আগেও বিভিন্ন সময় পুলিশকে নিয়ে এখানে যে রেইড হয় সেই অভিযান করেছি, এবং তাতে বেশ কিছু এরকম বাদ সংলগ্ন এরিয়াতে যারা থাকেন, কিছুটা খড়িয়া অঞ্চলে পড়ে, কিছুটা আমাদের 3 নম্বর ওয়ার্ড অঞ্চলে পড়ে, সেখানে এইরকম অবৈধ কাজের সঙ্গে যুক্ত যারা আছে সেখানে আমরা পুলিশকে বলে অনেকবার আমরা কিন্তু সেখানে অভিযান করেছি এবং পুলিশ যথাযথ স্টেপও নিয়েছে। আনফর্চুনেটলি আবার এরকম একটি ঘটনা ঘটেছে, কালীতলা রোডের জনৈক বাসিন্দা এটা আমার কাছে অভিযোগ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে থানায় একটি অভিযোগ হয়েছে। ধরুন আমি বলতে পারি যে আমরা যতদিন আপনার এই 3 নম্বর ওয়ার্ডে আছি দায়িত্বে, আমরা বলতে পারি কোনো মাদকাসক্ত কোনো ব্যক্তিকে আমরা প্রশ্রয় দিই না, দেবও না, এবং সেক্ষেত্রে আইন আইনের পথে চলবে। ও হ্যাঁ দেখুন।